প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলে তোমাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি সকলেই ভালো আছো। আমি শিখা আক্তার লাবণী, সহকারী শিক্ষক ব্যবস্থাপনা। আজ আমি তোমাদের নবম শ্রেণীর ব্যবসায় উদ্যোগের প্রথম অধ্যায়ের একটি টপিকস নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ে আছে ব্যবসায় পরিচিতি। আসো আমরা চলে যাই। আজ আমরা ব্যবসায় পরিচিতি অধ্যায়ের যে টপিকস বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে বাণিজ্য। আসো আগে আমরা দেখে নিই বাণিজ্য বলতে কী বোঝায়। তোমরা নিশ্চয়ই এর আগের দুটো ক্লাসে জেনেছ ব্যবসা বাণিজ্য বলতে কী বোঝায়। হ্যাঁ, এখন আমরা দেখব আর একটু ডিটেলস বিস্তারিত বাণিজ্য বলতে কী বোঝায়। খেয়াল করো, ব্যবসায় বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের নিকট পৌঁছানো কিংবা শিল্পে উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী ভোক্তাদের নিকট পৌঁছানোর সকল কার্যাবলীকেই বাণিজ্য বলে। আমি আবার বলছি, ব্যবসা বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের নিকট পৌঁছানো কিংবা শিল্পে উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী ভোক্তাদের নিকট পৌঁছানোর সকল কার্যাবলীকেই বাণিজ্য বলে। এটা তো গেল বইয়ের ভাষা। আচ্ছা, এবার আমরা আসি বইয়ের ভাষা ছাড়া কিভাবে বাণিজ্য বোঝানো যায়। বাণিজ্যটা এখানে আগেই বলেছি যে শিল্পে ব্যবহৃত কাঁচামাল। শিল্পে ব্যবহৃত কাঁচামাল, শিল্প সম্পর্কে আমরা জানি যেখানে কাঁচামালকে কী করে প্রক্রিয়াজাতের মাধ্যমে পণ্য চূড়ান্ত পণ্যে রূপান্তর করে ভোক্তার কাছে পৌঁছে দেওয়া হয়। তাহলে শিল্পে যে ব্যবহৃত হয় কাঁচামালগুলো সেটা কি উৎপাদকের নিকট পৌঁছাতে হয় কিংবা শিল্পে উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী ভোক্তার কাছে পৌঁছাতে হয়। যেমন ধরো, একটি উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আমরা টমেটোর সস খাই, তাই না? এখন টমেটোর সসটা কি এমনিতেই প্রকৃতিতে পাওয়া যায়? না, এটা অবশ্যই কেউ না কেউ কী করে উৎপাদন করে। আচ্ছা, সেটা উৎপাদিত কোথায় হচ্ছে? শিল্পে হচ্ছে। এবং টমেটোটা কি কিসে থেকে তৈরি হচ্ছে? সসটা কিসে থেকে তৈরি হচ্ছে? অবশ্যই টমেটো থেকে। তাহলে টমেটো কোথায় পাই আমরা? টমেটো হচ্ছে সসের কাঁচামাল হিসেবে ধরা হয়। তাহলে টমেটো আমরা কোথায় পাই? টমেটো নিশ্চয়ই ক্ষেতে উৎপাদিত হয়, সেই ক্ষেত থেকে শিল্পে আমাকে নিয়ে যেতেই হবে। কেন? কারণ সেই টমেটো থেকে সস উৎপাদন করা হবে। তাহলে টমেটোটাকে কী করতে হবে? ক্ষেত থেকে আমাকে অবশ্যই শিল্প পর্যন্ত নিয়ে যেতে হবে, এবং শিল্পে সেটাকে কী করবে? বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে টমেটো থেকে আরও ইনগ্রিডিয়েন্টস উপাদান মিলিয়ে টমেটো ওয়াশ করবে, টমেটোর সাথে আরও উপাদান মিলাবে, তারপরে এটাকে প্রসেসিং করে সেটাকে বোতলজাত করা হবে। তারপরে কি সেটা হয়ে যাবে? সস। এবং সেই সসটা কী হবে? ভোক্তার কাছে পৌঁছে দিতে হবে। এখানে আগেই বলা আছে পণ্য বা সেবা সামগ্রী ভোক্তার নিকট পৌঁছানো, মানে ভোক্তা হচ্ছি আমরা। ভোক্তা কাকে বলে? ভোক্তা হচ্ছে তোমার একটা পণ্যের একেবারে সর্বশেষ নিঃশেষ যারা করে তারাই হচ্ছে ভোক্তা। তাহলে কারা ভোক্তা? হচ্ছি আমরা। টমেটো থেকে সস উৎপাদিত হলো এবং সেই সসটা কী করি আমরা? যখন কিনে বাজার থেকে কিনে এনে খেয়ে শেষ করে দিব, একেবারে এটার উপযোগ শেষ, এরপরে আর এখানে কিছুই থাকবে না। তাহলে সেটা কি আমরা হচ্ছি ভোক্তা। তাহলে আমরা যারা এই যে সসটা পাচ্ছি সেটা কোথায় পাচ্ছি? আমরা কি শিল্প থেকে গিয়ে নিয়ে আসছি? অবশ্যই না, আমরা সেটা আমাদের বাসার আশেপাশেই দোকানেই পাচ্ছি। তাহলে এটা বাসার পাশে কোথা থেকে আসলো? বাসার পাশে অবশ্যই যেখানে শিল্পে উৎপাদিত হয়েছে এবং সেখান থেকে পরিবহনের মাধ্যমে বা বন্টনের মাধ্যমে আমাদের নিকট পৌঁছে দেওয়া হয়েছে, আমাদের গোর দড়ায় দরজায় পৌঁছে দেওয়া হয়েছে। তাহলে কি কথাটা এটাই দাঁড়ালো যে তোমার ব্যবসায় ব্যবহৃত উৎপাদকের নিকট পৌঁছানো কিংবা শিল্পে উৎপাদিত পণ্য, সসটা দেখো শিল্পে উৎপাদিত হয়েছে, সেই পণ্যটা কী করলো? ভোক্তাদের নিকট। ভোক্তা কারা? যারা নিঃশেষ করছে, কোনো একটা পণ্যের উপযোগ নিঃশেষ করে ফেলছে, তারাই হচ্ছে আমরা ভোক্তা। তাদের কাছে পৌঁছানো পর্যন্ত সকল কার্যাবলীকে বাণিজ্য বলে। তাহলে এই যে দেখো, টমেটো ক্ষেত থেকে গেল কারখানায়, সেখানেও কিন্তু অনেকগুলো
ধাপ ছিল। হ্যাঁ, সেখান থেকে শিল্পে গিয়ে হলো কি, টমেটো থেকে হয়ে গেল সস। সেখানেও কিন্তু অনেকগুলো ধাপ ছিল, ধাপ পেরিয়ে টমেটো থেকে সস হয়েছে। তারপরে সেটা কি হচ্ছে, শিল্প থেকে আসলো কোথায়, ভোক্তার কাছাকাছি। তাহলে এই যে এইখানে এতগুলো কাজের সমষ্টি, এইগুলো সবগুলোকে একত্রে কি বলা হয়, বাণিজ্য বলা হয়। তাহলে আসো আমরা বাণিজ্যকে আধুনিককালে ব্যবসায় টু ব্যবসায় বলেও অভিহিত করা যায়, যেটাকে ইংরেজিতে বলে বিজনেস টু বিজনেস। আবার আরেকটা জিনিস খেয়াল করো, বাণিজ্যকে ব্যবসায়ের পণ্য বা সেবা সামগ্রীর বণ্টনকারী হিসেবেও অভিহিত করা হয়। হ্যাঁ, এবং এই বাণিজ্য আমরা যখন এই বাণিজ্য পড়বো আরও ডিটেলস, দেখো বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসায়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা আসে, যে কোনো কাজ করতে গেলেই কিন্তু বাধা আসবেই। তাহলে কি, ব্যবসা বাণিজ্য করতে গেলেও বিভিন্ন ধরনের বাধা, প্রতিকূল অনুকূল সব অবস্থায় আসে। তাহলে আমরা দেখব আজকে ব্যবসার ক্ষেত্রে কী ধরনের বাধাগুলো সাধারণত ব্যবসায়ীরা সম্মুখীন হয়ে থাকে, এবং বাণিজ্যের কী কী উপাদান আছে, এবং এই ব্যবসায়ের যেই বাধাগুলো সেগুলো কীভাবে দূর করা যায় বাণিজ্যের উপাদানের মাধ্যমে। কারণ কি, আমরা তো আগেই বলেছি যে তোমার ব্যবসায় বা শিল্পের ব্যবহৃত যেই কাঁচামালগুলো আছে এগুলো ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত যে সকল কার্যাবলী সম্পাদন করা হয় সেটাই হচ্ছে তোমার বাণিজ্য। তাহলে প্রথমেই দেখো সত্যগত বাধা। সত্যগত বাধা কী, এটা হচ্ছে মালিকানা। হ্যাঁ, মালিকানা, যেমন ধরো টমেটো উৎপাদিত হয়েছে ক্ষেতে, তাহলে ওই টমেটো যে উৎপাদন করেছে কৃষক, সেই টমেটোর মালিককে উনি, এখন ওনার থেকে শিল্প, যারা শিল্পে যারা টমেটোর সস তৈরি করবে, সেই উৎপাদিত করবে, তারা কি করছে, ক্রয় করছে না তার থেকে। তাহলে কি, এখানে কি হলো, মালিকানা থাকলো না, দূর হয়ে গেল মালিকানার সংক্রান্ত যে সমস্যা। ধরো ওই লোকের কাছ থেকে যদি আমি একটা ট্রাক নিয়ে গিয়ে কোনো বলা নেই কওয়া নেই টমেটো ট্রাকে তুলে রওনা দিই, হবে? তাহলে ওই মালিক এসে কী বলবে, বলবে না যে এই আমার টমেটো কেন নিয়ে যাচ্ছ। তাহলে আমি কি করছি, তাকে টাকা দিয়ে, টাকার বিনিময়ে কিনে নিচ্ছি। তখন কি হচ্ছে, ওই টমেটো উৎপাদকের যে মালিক তার কাছ থেকে আমি কিনে নিলাম, এটার মালিক এখন আমি হয়ে গেলাম। আবার যখন শিল্পে টমেটো প্রক্রিয়া করে সস তৈরি করা হবে, তখন কি হবে, তখন সেই সসগুলো ভোক্তাদের কাছে চলে আসবে, এবং ভোক্তা মানে আমরা যারা টাকা দিয়ে, টাকার বিনিময়ে আমরা সেটা কিনে নিচ্ছি, তখন সসের মালিক হয়ে যাচ্ছি আমরা। কিন্তু কেনার আগ পর্যন্ত সসের মালিক থাকবে কে, শিল্প মালিক, তাই না, যিনি শিল্পে উৎপাদন করেছে। তাহলে সত্যগত হচ্ছে মালিকানা সংক্রান্ত বাধা, যেটা কি না পণ্য বিনিময়ের মাধ্যমে দূর করা যায়। পণ্য বিনিময় হলো কেমন করে, টাকার মাধ্যমে। টমেটো আমি টাকা দিয়ে কিনে আনলাম, সস আমি টাকা দিয়ে কিনে আনলাম, ছিল তখন আরেকজনের, হয়ে গেল আমার। তাহলে কি, এই মালিকানা সংক্রান্ত যে বাধা সেটা কি আর রইল, অবশ্যই না। তাহলে এটা আমরা কি, বাণিজ্যের যে উপাদান পণ্য বিনিময়, এটার মাধ্যমে আমরা এটা দূর করলাম। দুই নম্বরে দেখো স্থানগত, স্থানগত বাধা। হ্যাঁ, এখন এই যে দেখো টমেটো উৎপাদিত হয়েছে ধরো গাজীপুরে, এটার ফ্যাক্টরি গাজীপুরে উৎপাদিত হয়েছে। এখন একটা টমেটো আমি 50 টাকা দিয়ে কিনছি, এখন এই টমেটোটা যদি আমার কাছে, আমার বাড়ির পাশে না আসতো, তাহলে আমাকে গাজীপুর থেকে গিয়ে টমেটোর সসটা কিনে নিয়ে আসতে হতো। তাহলে গাজীপুর যেতে আসতে কত সময়ের দরকার এবং কত ভাড়ার দরকার, তারপরে আমি 50 টাকা দিয়ে একটি সস কিনবো, এটা কি আমরা কখনো করি, করি না। তাহলে স্থানগত পরিবহনের স্থানগত যেই বাধাটা, সেটা কি পরিবহনের মাধ্যমে দূর করা হয়, মানে কি শিল্প উৎপাদন করছে গাজীপুরে, সেখান থেকে পরিবহনের মাধ্যমে করে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরে, বিভিন্ন গ্রামে এটা পৌঁছানো হচ্ছে। তাহলে কি হচ্ছে, এক স্থান থেকে আরেক স্থানে খুব সহজেই চলে আসছে। তাহলে স্থানগত বাধাটা পরিবহনের মাধ্যমেই কি হয়, দূর হয়ে যায়। তিন নম্বর দেখো সময়গত, সময়গত হচ্ছে এটা তোমার বাণিজ্যের উপাদান হচ্ছে গুদামজাত। সময়গত বাধা দূর করে কিভাবে, যেমন ধরো আলু, আলু কিন্তু একটা সিজনেই হয়। এখন আলু কিন্তু আমরা সারা বছর পেয়ে থাকি, কিভাবে পেয়ে থাকি, এটাকে গুদামজাত করে রাখা হয়। যখন আলুর সিজন হয় তখন প্রচুর পরিমাণের আলু উৎপাদিত হয়,
আমাদের চাহিদা মেটানোর পরেও অনেক থেকে যায়, সেগুলোকে কি করে গুদামজাত করে রাখে, যেটা কি না সারা বছর আমি পাবো। ঠিক সেরকম টমেটোও দেখবে বাজারে সারা বছরই পাওয়া যায়। তাহলে টমেটো কি সারা বছরই হয়? হয় না, সারা বছর হয় না, একটা নির্দিষ্ট সময়ে হয় এবং খুব বেশি পরিমাণের হয়। সেগুলো আমাদের চাহিদা মেটানোর পরেও সেটাকে কী করে গুদামজাত করে রাখে, যাতে করে আমরা শীতকালের, সাধারণত শীতকালে টমেটো উৎপাদিত হয়ে থাকে। তাহলে আমরা গরমের কালে আমরা কিন্তু টমেটো পেয়ে থাকি, কীভাবে পেয়ে থাকি? এই যে গুদামজাত করে, এই গুদামজাতকরণের মাধ্যমে সময়গত বাধা দূর করে। এরকম কি হয় যে আমরা শুধু শীতকালেই টমেটো খাবো আর অন্য কোনো সময় খাই না? এরকম তো কখনোই হয় না। হ্যাঁ, তাহলে এটা কি হয়, সময়গত বাধাটা দূর হয় গুদামজাতকরণের মাধ্যমে। তারপরে আসো 4 নম্বর, অর্থগত। ব্যবসা বাণিজ্য করতে গেলে অবশ্যই অর্থের প্রয়োজন হয়, অর্থ ছাড়া ব্যবসা বাণিজ্য করা যায় না। হ্যাঁ, তাহলে এই অর্থগত সমস্যাটা কি হয় দূর করে কিভাবে, ব্যাংকিংয়ের মাধ্যমে। ব্যাংক আছে, বিভিন্ন ধরনের এই কী বলে ফিনান্সিয়াল কোম্পানি আছে, যারা কিনা বিভিন্ন শর্তে ঋণ দিয়ে থাকে। হ্যাঁ, টাকা পয়সার দরকার হলে তখন কি ব্যাংকিং খাত থেকে আমরা বিভিন্ন শর্তে ঋণ নিয়ে আমাদের এই অর্থগত সমস্যাটা আমরা দূর করতে পারি। আচ্ছা, তারপরে আসো ঝুঁকিগত। ঝুঁকি থাকবেই, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত সব ধরনেরই ঝুঁকি থাকে ব্যবসায়ের মধ্যে। তাহলে ঝুঁকি সংক্রান্ত বাধাগুলো দূর করব আমরা বিমার মাধ্যমে। ধরো আমার একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, হ্যাঁ, এখানে আমি কাপড় তৈরি করলাম, পোশাক তৈরি করলাম, এটা আমি কী করব, ডেলিভারি দিব আগামীকালকে। আমি সব রেডি করলাম, সব রেডি করার পর দেখা গেল হঠাৎ করে শর্ট সার্কিট থেকে আগুন লেগে গার্মেন্টসের সকল কাপড় পুড়ে গেল। তাহলে আমি কী হলাম, আমার লস হয়ে গেল না? আমি কী করলাম, সেই শিপমেন্টও আমি দিতে পারলাম না, ডেলিভারিও দিতে পারলাম না, আর আমার অনেক টাকা ক্ষতি হয়ে গেল। তাহলে এই যে অনাকাঙ্ক্ষিত ক্ষতি, এটা তো কেউ ইচ্ছে করে করেনি। হ্যাঁ, অনাকাঙ্ক্ষিত যে ক্ষতি, এই ক্ষতিটা কী হবে, তোমার বিমা, বিভিন্ন বিমা কোম্পানি আছে যারা কিনা অর্থের বিনিময়ে যে কোনো জিনিসের ঝুঁকি নিতে তারা, তখন কি করবে এই বিমা কোম্পানির কাছে আমি যখন ক্লেম করব যে দেখো আমার এটা হয়েছে, ক্ষতি হয়েছে, তখন ওরা ইনভেস্টিগেশন করে আমাকে কি করবে, সেই বিমাকৃত অর্থ তারা প্রদান করবে। আবার ধরো রাস্তাঘাটে গাড়ি কিংবা বিমান কিংবা জাহাজ, এগুলো যখন চলে এগুলার বিমা করা থাকে, কারণ কি এগুলো যে কোনো সময় দুর্ঘটনার কবলিত হতেই পারে, তখন কি করে এই বিমা কোম্পানিরা তখন তাদের এই সহায়তা, এই ঝুঁকিটা তারা নিয়ে থাকে এবং এই সহায়তা তারা করে থাকে। তাহলে ঝুঁকিগত যে বাধা আছে সেটা আমরা বিমার মাধ্যমে দূর করতে পারি। সর্বশেষ যেটা তথ্যগত, হ্যাঁ, তথ্যগত বাধা যেটা, সেটা দূর করার জন্য বাণিজ্যের যে উপাদান সেটা হচ্ছে বিজ্ঞাপন। তথ্য বা প্রচার সংক্রান্ত বাধা দূর করতে অবশ্যই বিজ্ঞাপনের প্রয়োজন হয়। যখন একটা নতুন প্রোডাক্ট বের হয় সেটা সম্পর্কে আমরা কীভাবে জানি, সেটা কি সেই প্রতিষ্ঠানের মালিক এসে আমাদের বাড়ি বাড়ি বলে যায়? না, আমরা সেটা কীভাবে জানি, বিজ্ঞাপনের মাধ্যমে। টেলিভিশনে দেখি নতুন একটা সাবান বের হয়েছে কিংবা নতুন কোনো এক ধরনের লোশন বের হয়েছে, হ্যাঁ, তখন সেটা আমরা বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারি। সেই বিজ্ঞাপনটা কী করে, আমাদের তথ্যগত এবং বিভিন্ন ধরনের তথ্য সেই বিজ্ঞাপনের মাধ্যমে তুলে ধরে যে এটার ব্যবহারের কী কী সুবিধা আছে, এটা দামে কম পাওয়া যাবে, এটা কীভাবে ব্যবহার করতে হবে, এই ধরনের তথ্যগুলো বিজ্ঞাপনের মাধ্যমে আমরা পেয়ে থাকি। টিভি খুললেই কিন্তু বিজ্ঞাপন, বিভিন্ন ধরনের বিজ্ঞাপন এবং অতি রঞ্জিত সুন্দর করে বিজ্ঞাপনগুলো দেওয়া হয় ভোক্তাদেরকে আকৃষ্ট করার জন্য। তাহলে আমরা কী দেখলাম, দেখো যে বাণিজ্য কী এবং বাণিজ্য করতে গিয়ে আমাদের যে ধরনের, ব্যবসা করতে গিয়ে আমাদের যে ধরনের বাধাগুলো আসে সামনে, সেই বাধাগুলো এবং সেই বাধাগুলো বাণিজ্যের বিভিন্ন উপাদান দ্বারা, হ্যাঁ, সেগুলা দূর করা হয়। আশা করছি সবাই ভালো মতো বুঝতে পেরেছ। আজকে আর নয়, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, অন্যদিন দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।